আসসালামু আলাইকুম। মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিকতা এত ব্যাপক যে এখনো পর্যন্ত চিন্তাবিদ ও আলেমগণ এসব অলৌকিকতার সকল রহস্য উপলব্ধি করতে সক্ষম হয়েছেন বলে দাবি করতে পারেন না। জ্ঞান বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, কোরআন পরিচিতির অশেষ রহস্যের কিছু কিছু দিকও ততই স্পষ্ট হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন মুজেজা পবিত্র কোরআন মানুষের পথ প্রদর্শন করে। এই মহাগ্রন্থ নিজেকে প্রজ্ঞা, জ্ঞান, আলো ও সত্য মিথ্যার পার্থক্যকারী বলে অভিহিত করেছে। যেমন সূরা বনী ইসরাইল বা আল ইসরার 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে এই সংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ প্রদত্ত এক ঐশী বাণী। এরকম কিতাব কিয়ামত পর্যন্ত মানব দানব কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। কোরআনের অনুরূপ কোরআন সৃষ্টি বা এর সুরার অনুরূপ কোন সুরা সৃষ্টির চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনেই ছুড়ে দিয়েছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের 17 নম্বর সুরা সুরা বনী ইসরাইল বা আল ইসরার 88 নং আয়াতে বলেন, বলুন, যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে নিয়ে আসার জন্য জড়ো হয় এবং এ কাজে তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ কোরআন রচনা করে আনতে পারবে না। অতঃপর মহান আল্লাহ হুবহু কোরআনের মতো কোরআন আনতে সক্ষম না হলেও যেন এর 10টি সুরার অনুরূপ সুরা নিয়ে আসে সেই চ্যালেঞ্জ করেন। পবিত্র কোরআনের 11 নম্বর সুরা সুরা হুদ এর 13 নং আয়াতে বলেন, তারা কি বলে যে এ কোরআন আপনি রচনা করেছেন? আপনি বলুন, তবে তোমরাও অনুরূপ 10টি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 10 নং সুরা সুরা ইউনুসের 38 নং আয়াতে আরও সহজ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মহান আল্লাহ বলেন, নাকি তারা বলে সে তা বানিয়েছে? বলো, তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো আর আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নং আয়াতে পুনর্ব্যক্ত করেছেন। মহান আল্লাহ বলেন, আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি সে বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তবে এর মতো কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। আজ আমরা আপনাদের সাথে পবিত্র কোরআনের কিছু গাণিতিক অলৌকিকত্ব নিয়ে আলোচনা করব, যা আল্লাহর চ্যালেঞ্জের দৃঢ়তা ও কোরআনের সত্যতার ব্যাপারে আপনার ঈমানকে আরো মজবুত করবে। এক, সূরা নূহ এর গাণিতিক মুজেজা। পবিত্র কোরআনের 71 নম্বর সূরা সূরা নূহ এবং এর আয়াত সংখ্যা 28। 71 থেকে 28 সংখ্যাটিকে বিয়োগ করলে এর বিয়োগফল হয় 43। কোরআন বিশ্লেষকদের মতে পবিত্র কোরআনে মোট 43 বার নবী হযরত নূহ আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়েছে। 71-এর সাথে 43 যোগ করলে এর যোগফল হয় 114, যা কোরআনের মোট সূরা সংখ্যা 114 এর সমান। এছাড়া 71 নম্বর সূরা নূহ এর পরে পবিত্র কোরআনে আর কোথাও নবী নূহ আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়নি। 2, 19 সংখ্যাটির বিস্ময়কর ব্যবহার। বিসমিল্লাহির রহমানির রহিম, এ বাক্যটিতে হরফ বা অক্ষর রয়েছে 19টি। 19কে 6 দ্বারা গুণ করলে এর গুণফল হয় 114, যা কোরআনের মোট সূরা সংখ্যার সমান, অর্থাৎ 114। এবং এই বাক্যটি পবিত্র কোরআনে মোট 114 বার ব্যবহার করা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের সর্বশেষ সূরা সূরা নাস এর মোট শব্দ সংখ্যা 19টি। এই সূরার প্রথম আয়াতে বর্ণ রয়েছে 19টি। কোরআনের প্রথম অবতীর্ণ সূরা সূরা আলাকের প্রথম আয়াতের শব্দ সংখ্যাও 19। এই সূরা কোরআনের 96 নম্বর সূরা, অর্থাৎ শেষের দিক থেকে গুণে আসলে এর নম্বর হয় 19। অন্যদিকে সূরা আলাকের আয়াত সংখ্যাও 19। 3, শব্দের বাস্তবতার সাথে সংখ্যাগত মিল। 12 মাসে হয় 1 বছর। বাংলা শব্দ মাসকে আরবিতে বলা হয় সাহর, যেমন সূরা কদরে বলা হয়েছে খাইরুম মিন আলফি সাহার। বিস্ময়কর হলেও সত্য, এই সাহার বা মাস শব্দটি পবিত্র কোরআনে
মোট 12 বার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে দিন শব্দের আরবি অর্থ ইয়াউম। এই ইয়াউম শব্দটি পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে 365 বার। একইভাবে ঘন্টা শব্দের আরবি অর্থ সোয়াত। এই সোয়াত শব্দটি পবিত্র কোরআনে মোট 24 বার উল্লেখ করা হয়েছে। 4. পরিপূরক শব্দের সংখ্যাগত মিল। মানুষের সৌভাগ্য 2টি প্রধান চাবিকাঠির উপর নির্ভরশীল, ইমান ও জ্ঞান। মানবীয় মূল্যবোধ সৃষ্টির জন্য ইমান যতটা জরুরি, মানুষের পূর্ণতার জন্য জ্ঞানও ততটা জরুরি। মহাগ্রন্থ আল কুরআনে ইমান ও এর সমার্থক শব্দ রয়েছে 811 বার। একইভাবে জ্ঞান এর সমার্থক শব্দ রয়েছে 811টি। 5. ইবলিস ও আল্লাহর কাছে আশ্রয়। পবিত্র কোরআনে ইবলিস শব্দটি এসেছে 11 বার এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশও এসেছে 11 বার। কোরআনের গাণিতিক অলৌকিকত্ব সম্পর্কে আরও ভিডিও পেতে কমেন্ট করে আপনার ইচ্ছার কথা ব্যক্ত করুন এবং সবার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ সবাইকে কোরআন পড়ার, বুঝার ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।